আজকে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা ফার্স্ট হচ্ছে আমাকে কেমন লাগছে সেটা বলো, ফার্স্ট এটা বলো। বলেন কি জোকস অ্যাপার্ট, আমরা সবাই জানো ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, 3000 আওয়ার্স আর হচ্ছে 500 সাবস্ক্রাইবার। 500 সাবস্ক্রাইবারে কি তোমার মনিটাইজেশন কমপ্লিট হবে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল, অ্যান্ড আই হোপ সো তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর ফাইনালি আমি এতদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, অ্যাটলিস্ট 4 ডেজ পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগ মানে আই মিন একটু টুকটাক কিছু শেয়ারিং করার ছিল। আজ হচ্ছে হলো সানডে, একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, বাট সিরিয়াসভাবে না, মজার ছলে আমি শেয়ার করবো, বাট ইম্পর্টেন্ট একটা ডিসকাস। কেমন লাগছে তার আগে আমাকে জানাও কমেন্টে, এখনই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, এখনই ঝটপট করে দাও। আর হ্যাঁ, তো সিরিয়াস কোশ্চেন কেন বললাম, আমাকে একজন কমেন্ট করেছে, সেটা হচ্ছে তোমার তো এই রিসেন্টলি মনিটাইজ কমপ্লিট হলো, তোমরা আগের ভিডিওতে দেখতে পারো আমার রিসেন্টলি মনিটাইজ কমপ্লিট হলো, তো তোমার তো রিসেন্টলি মনিটাইজ কমপ্লিট হলো, তাহলে তোমার কি 3000 আওয়ার্সে হয়ে গিয়েছে নাকি তোমার বেশি ওয়াচ টাইম লেগেছে, মানে 4000ই লেগেছে? তোমরা সবাই জানো 4000 লাগে আর 1000 সাবস্ক্রাইবার লাগে। তো এটা সাধারণত তোমরা টেক চ্যানেলেই দেখতে পারবে, খুব সিরিয়াস একটা ল্যাপটপ ট্যাপটপ সামনে নিয়ে খুব সিরিয়াসভাবে মানে ডিসকাস করছে, বাট হয়তো ফার্স্ট টাইম তোমরা এইভাবে মানে এইভাবে দেখছো কেউ রিপ্লাই করছে। সেটা হচ্ছে এটা দিচ্ছি কেন বলো তো, এটা বেশি সুন্দর লাগছে দেখতে, গোলাপ তো অলওয়েজ সুন্দর। একটা কথা আছে না, গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন গোলাপ কিন্তু গোলাপই, সেটা হচ্ছে শেক্সপিয়ার বলেছে, তো সেটাই গোলাপ অলওয়েজ সুন্দর দেখতে, তার জন্য আমি মাথায় পড়ে নিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, আজকে সানডে, আজকে আমি খুব হ্যাপি হ্যাপি মুডে আছি, তো যে যা কোশ্চেন করার করে নিতে পারো আমি রিপ্লাইও দিয়ে দিব। তো 3000 আওয়ার্সই লেগেছে নাকি 4000 আওয়ার্সই লেগেছে, যেহেতু আমার রিসেন্টলি হলো, আর তোমরা সবাই জানো ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, 3000 আওয়ার্স আর হচ্ছে 500 সাবস্ক্রাইবার। তো না না, আমার ওরকম কোনো ব্যাপার নেই, আর আমি অত ওরকম ডিটেলসও জানি না, বাট 3000 আওয়ার্সে হবে না, এতটুকুনি জেনে রাখো। কেন হবে না কী বৃত্তান্ত সেগুলো যদি জানতে হয় তোমরা অন্যান্য চ্যানেলে টেক চ্যানেলগুলোতে দেখে নিতে পারবে, বাট 3000 আওয়ার্সে কোনো দিনের মনিটাইজেশন কমপ্লিট না। তোমাকে যদি লিগালভাবে মনিটাইজেশন করতে হয় তাহলে তোমার 4000 আওয়ার্সই লাগবে। ওয়ান সেকেন্ড, 500 সাবস্ক্রাইবারে কি তোমার মনিটাইজেশন কমপ্লিট হবে? নো, 500 সাবস্ক্রাইবারেও মনিটাইজেশন কমপ্লিট হবে না। বাকি কী ডিটেলস আছে না ডিটেলস আছে তোমরা অন্য চ্যানেলে মানে টেক চ্যানেলগুলোতে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো, কেন কি না বিত্তান্ত আমি এইসব ব্যাপারে অতটা জানি না, বাট আমাকে কমেন্ট করেছিল তার জন্য আমি বলে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা ওয়াচ টাইম কেটে নেয় কেন, হ্যাঁ ওয়াচ টাইম কেটে নেয় কেন কী বৃত্তান্ত সেগুলো তোমাদেরকে আমি পরে কোনো একটা ডিটেলস ভিডিওতে বলে দেবো, বাট আজকে আমি যে কারণে আসলাম সেটা হচ্ছে অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আমার দেওয়া হচ্ছে না, তো এটা জাস্ট একটা জাস্ট ছোট্ট একটা শেয়ারিং ভিডিও। আজ সানডে একটু ঘোরাফেরা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম বাইরে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বলো গোলাপটা আমাকে কে দিয়েছে, সেটা কেস যদি করতে পারো কমেন্টে জানিও, যার কমেন্ট একদম সঠিক হবে তাকে তো আমি পিন অবশ্যই করে দেবো, বাট নেক্সট ভিডিওতেও আমি তাকে তার নামও মেনশন করে দেবো, তাকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে দিব। আর কিছু জানাতে পারবো না, আর কিছু দিতে পারবো না, ইচ্ছা হলে জানিয়ে দিও। আচ্ছা, আর একটা জিনিস আমার খুবই জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমি কী টাইপ অফ ভিডিও বানালে তোমরা দেখতে পছন্দ করবে, সেটা বলো, কী টাইপ অফ ভিডিও বানালে তোমরা দেখতে পছন্দ করবে প্লিজ আমাকে এটা একটু সাজেস্ট করো তোমরা, আর আমার ব্যাপারে কিছু জানতে হলে সেটাও সাজেস্ট করো, কজ কী টাইপের ভিডিও, আই মিন তুমি ব্লগ ভিডিও দেখতে চাও বা ডেইলি ব্লগ দেখতে চাও বা কোনো ইনফরমেশন টাইপ অফ ভিডিও, বা আমি যেমন করি নর্মাল যেমন ভিডিও বানাই মানে শিলিগুড়ির যে নর্থ বেঙ্গলের জায়গাগুলো আছে সেগুলো দেখতে চাও, সবটাই আমাকে প্লিজ জানিও, এটার জন্যে আমি আজকে আসলাম। আজকে সেরকমভাবে ব্লগ বানাচ্ছিও না, জাস্ট হ্যাপি আছি, মুডটা অল্প একটু ইনফরমেশন দেওয়ার ছিল আর টুকটাক কিছু শেয়ার করার ছিল, তার জন্য শেয়ার করলাম। 4 ডেজ হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করছি না, আর মনিটাইজেশন তো আমার কমপ্লিট হয়ে গেছে, অল প্রসেস যেগুলো বাকি ছিল সব কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। এখন তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি থাকে তাহলে আরও অনেক 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 দূরে আমি যাবো, সেই স্বপ্নই দেখছি, তার জন্য কিন্তু এতটা হ্যাপি। তোমরা আবার আমার মনটাকে ভেঙে দিও না একদম। তো ঠিক আছে, আজকের মতন এখানেই ছিল, টুকটাক একটা ব্লগ তো বলবো না, জাস্ট মানে গল্প একটু আড্ডা দেওয়া ছিল, আর আমি কোনোদিনও না লাইভেও আসিনি, ইউটিউবে কোনোদিনও লাইভেও আসিনি, তোমরা বলতে পারো আমি লাইভে আসবো কি না,
বাট লাইফে আসবো, কেউ যদি নাই থাকে, কোনো ফ্রেন্ড যদি নাই থাকে, কোনো ফ্যামিলি মেম্বার যদি না থাকে, নাই আসলো, তাহলে তো মানে লাইফ করেও কোনো লাভ নেই, সেটাও তোমরা জানো। তো যাই হোক, এখন বাজে কয়টা বাজে দেখো, এখন মানে 10:30 মানে 11:15 বাজতেই চললো। ঠিক আছে চলো, আজকে এখানেই টাটা, বাই বাই। আজ হচ্ছে সানডে, কালকে মানডে মর্নিংয়ে আমি ব্লগটা আপলোড করে দেবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল উইচ ইস মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল। আর তোমার সব সাবস্ক্রাইবারদের জন্য হচ্ছে এই রোজটা, সেটা তোমরা সবাই তোমাদের লাভ ওয়ানকে দিয়ে দিতে পারো। এত সুন্দর রোজ সবাইকে দিবে, সবার মন ভালো হয়ে যাবে। আর আমাকে অবশ্যই জানিও রোজটা আমাকে কে দিয়েছে, সেটাও আমাকে জানিয়ে দিও। চলো আজকের মতো এখানে টাটা, দেখাবে নেক্সট একটা ব্লগে, বাই।